আর আমাদের সাথে যুক্ত হচ্ছেন লন্ডন প্রবাসী সাংবাদিক বুলবুল হাসান। বুলবুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বুলবুল হাসান, আপনার কাছে জানতে চাই যে আব্দুল গাফার চৌধুরীকে কি দেশে আনা হবে কিনা, তো এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি? তার পরিবার বা শুভাকাঙ্ক্ষীরা কি বলছেন? পর্যন্ত এ ব্যাপারে কোনো কনক্রিট তথ্য আমরা পাইনি, কেননা সংবাদটি তো মাত্রই শুনেছি। যতটুকু পর্যন্ত যোগাযোগ হয়েছে, আমরা জানতে পেরেছি যে সোমবারে ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল, অর্থাৎ লন্ডনের বাড়িতে ফেরার কথা ছিল, এবং একটা কেয়ার প্ল্যান দেয় এখানে, আপনারা জানেন ডাক্তাররা, তো সেই প্ল্যান অনুযায়ী ওনাকে জীবনযাপন করার একটা 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 এক ধরনের সাজেশন ছিল। কিন্তু যেহেতু সেটির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সে কারণে তিনি হসপিটালে অবস্থান করছিলেন এবং এর মধ্যেই ঘটনা ঘটে গেল। কাজে এই বিষয়টা অনেকটাই আকস্মিক, যদিও তার শারীরিক অবস্থা বিবেচনায় ওই অর্থে আকস্মিক নয়, কিন্তু লাশ কোথায় নেওয়া হবে বা এই ধরনের পরিকল্পনার ক্ষেত্রে এখনো পর্যন্ত পারিবারিক সিদ্ধান্তটা আমরা জানতে পারিনি। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আব্দুল গাফার চৌধুরীর মৃত্যুতে বাঙালি কমিউনিটির মানুষের মধ্যে কি প্রভাব পড়েছে, তারা কি বলছেন? সকালবেলায় আমরা ঘুম থেকে জাগার পরেই সংবাদটি জানতে পেয়েছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কমিউনিটি যে গ্রুপগুলো রয়েছে, সাংবাদিকদের গ্রুপ, কালচারাল অর্গানাইজেশন যারা রয়েছেন, বা কবি, সাহিত্যিক, লেখক, প্রত্যেকেই ভীষণভাবে মর্মাহত। যদি ওনার বয়স হয়েছে, ওনার শারীরিক অবস্থা বিবেচনায় সেই অর্থে খুব, আমি বলবো যে আমরা যে এরকম একটি সংবাদ যে প্রত্যাশা করিনি তা না, মানে প্রত্যাশা করিনি বলতে আমরা আশঙ্কা করছিলাম, তো এই এটি আজকে সত্য হয়েছে, এবং আমি বলবো যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। সবাই খবরের সত্যতা যাচাই করবার জন্য সকাল থেকেই মানে যেন বিশ্বাস করতে পারছিলেন না যে এরকম একটি খবর শুনতে হবে। তো সেখানে আমার মনে হয় যে আজকে হয়তো অনেক কর্মসূচিও থাকবে, এবং অনেকেই তার বাড়ির অভিমুখে রওনা দিয়েছেন, হসপিটালের দিকে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন কারণে, রেস্ট্রিকশনের কারণে সেখানে ঢোকার সুযোগ নেই, কিন্তু অনেকেই আমার জানা মতে হসপিটালের দিকে রওনা হয়েছেন। বুলবুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, লন্ডন প্রবাসী সাংবাদিক বুলবুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।